সুরাতুল লুকমান এমন একটি সূরা এই সুরাটার জ্ঞান যার ভিতরে থাকবে এই মানুষটা কোনো সময় পথভ্রষ্ট হবে না ওই লুকমানের আমল যদি কোনো মানুষ তার বাস্তব জীবনে নিয়ে আসতে পারে এই মানুষটা কাল কেমতের ময়দানে আল্লাহরে জান্নাতে যাবে বলেন। কেন বললাম হজরতের লুকমান একজন আবেদ ব্যক্তি ছিলেন একজন আবেদ তিনি নবী ছিলেন না এরকম একটা মানুষ এমন কিছু কর্মকাণ্ড করেছে এমন কিছু কাজ করেছে আল্লাহ রব্বুল আলমিনের বড় ভালো লেগেছে পছন্দ হয়েছে আল্লাহ তালা তেনার কর্মকাণ্ড গুলো তেনার নসিহাত গুলো আল্লাহ তালা মহাবানী আল কোরআন কারিমের ভিতরে আপনার আমার জন্য কোট করে দিয়েছেন বলেন সুবাহ

ইন্নাল্লাদিরা মানুষ নিশ্চয়ই যারা ইমান এনেছে এখন আপনারা এখানে যারা আমরা উপস্থিত আছি আপনারা বলেন তো দেখে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি কেয়ালিলায় কে আলিলা আসতে কথা বলেন খ্যাত দুইজন ইমানের কথা বলছে বাকি কি কি বেইমান নাকি সবাই আওয়াজ ধরে বলেন আমরা ঈমানদার না বেইমানদার না আরও জোরে বলেন ইমানদার না বেইমান ইমানদার যদি হয়ে থাকে ওয়া আমিলুস ইমানদার যারা আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছে যারা ইমান এনেছ যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন নাঈম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে নেক কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে রেখেছি জান্নাতুন নাঈম হুজুর বসা আছেন নাঈম নামে একটা জান্নাত আছে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ যে জান্নাতটার ভিতরে নিয়ামত রাজি দিয়ে ভরপুর আছে পূর্ণ আছে সুবহানাল্লাহ বলেন এখন আসেন ইন্নাল্লাযীনা আমানু আমরা এখানে স্বীকৃতি দিলাম আমরা ঈমান এনেছি আপনি আমি কত বড় ইমানদার এর পরীক্ষা এর বন্য পরীক্ষা বোঝা যায় ফজরের যখন আজান দেয় কত বড় ইমানদার ফজুরের আজান আল্লাহু আকবার আল্লাহ সব আজান দেয় ইমানদার নামক বেইমান তখন লেপটা আরও ভালো করে মাথার দেয় মোয়াজিনটার কামনাই কেবল ঘুম ধরল শয়তানো ভারত ঘুরেছে ঘুমা এরা আজানের আধা নামাজের আধা ঘন্টা আছে কথা বলেন না যদি আপনি ইমানদার হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে লেপকে তালাক দিয়া দিয়ে করে মসজিদে আসতে হবে এটার নাম ইমানদার কথা বলেন ঠিক কি এখন আমাদের ইমান কচু পাতার পানির মতো খালি টলম টলমল করে কোন দিক দিয়ে যে কখন পড়ে যায় আবার কচু পাতার দিনে বৃষ্টি হয় আর শীত পড়ে একটু পানি জমে এই অবস্থা আমাদের এজন্য ইমানদার যারা তাদের কি নে ক্যামলের দ্বারা তার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে যদি আপনি ईमानदार হয়ে থাকেন আপনার জীবনে অনেক পরীক্ষা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা ভিতরে বলে ওয়ালা নাবুলু আনকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আল্লাহু আকবার বলে যারা ইমানদার যারা ইমান এনেছে আল্লাহ আলামিন তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবে কার কথা জোরে বলেন আল্লাহর কথা আল্লাহ পাক আপনার জান জান বলতে আপনার সন্তান আছে কেড়ে নিতে পারে আপনার গরু আছে ছাগল আছে কেড়ে নিতে পারে আপনার পিতা মাতা আছে আল্লাহ তারা তাদেরকে উঠিয়ে নিতে পারে এরকম ভাবে অনেক আছে মানুষ তারা জীবিত থাকতে আমরা এলাকার মানুষ গাবুর সন্তান বলি গাবুর বলি না না গাবুর বেটা মারা গেল গাবুর বেটিটা মারা গেল আল্লাহ তালা আপনাকে ইমানদারদেরকে চান নিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবে আপনাকে পাশ করতে হবে পাশ করবেন আপনি ইমানদার আল্লাহর জান্নাতের মেহমান হবেন পাশ করবেন না আপনি বেঈমান হয়ে মরবেন কিন্তু অনেক মানুষ আছে আল্লাহকে গালি দেয় কথা বলেন না কেন আল্লাহকে গালি দিয়ে একটু যদি কম বেশি হয়েছে আল্লাহকে গালি দিতে দ্বিধাবোধ করে না আপনার ক্ষেত আছে আল্লাহ বলেন তোমার ক্ষেত কেড়ে নিয়ে ধ্বংস করে দিয়া আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নেব ক্ষেত ধ্বংস হয়ে গেছে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি পাশ করতে পারেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন আর যদি আপনি পাশ করতে না পারেন তাহলে বেইমান হয়ে আপনাকে মরা লাগবে